নমস্কার হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি সারা পৃথিবীর কাছে কিন্তু আমাদের কাছে আজকে শুভ কল্পতরু উৎসব হ্যাঁ শুভ কল্পতরু উৎসব রামকৃষ্ণ পরমংসদেব আজকে দিনে কল্পতরু রূপে প্রকাশিত হয়েছেন তাদের ভক্তদের কাছে এবং সেই থেকে আজকের দিনটা আমরা মহা সমারোহে পালন করি কল্পতরু উৎসব আঠারোশো সাল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন অসুস্থ গলার ক্যান্সার রোগে তিনি জর্জরিত প্রচন্ড কষ্ট পাচ্ছেন চিকিৎসার সুবিধার জন্য তার ভক্তরা তাকে নিয়ে আসে কাশীপুর উদ্যান কাশীপুর উদ্যান রামকৃষ্ণদেবকে দেবকে রাখা হয় তার সন্ন্যাসী ভক্তরা তাদের তার সাথে থাকেন এবং নিয়মিত আস্তে গৃহী ভক্তরা আর এই গৃহী ভক্তরাই ঠাকুরের কল্পতরুর সাক্ষী হয়েছিলেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি বিকেলে রামকৃষ্ণদেব কিছুটা সুস্থ বোধ করেন তার শরীর কিছুটা সুস্থ হয়ে উঠেছিল তখন ঠাকুর নামেন নিচে দোতলার বারান্দাতে দোতলায় থাকতেন উনি সেখান থেকে উনি নিচে নামেন এবং বাগানে কিছুক্ষণ পায়চারি করার ইচ্ছে প্রকাশ করেন ঠাকুর খুব কষ্ট পাচ্ছিলেন এই সবাই ক্যান্সারের কারণে তো ঠাকুরের হঠাৎ এরকম অভিপ্রায় দেখে তার ভক্তরা বেশ চমৎকৃতই হয়ে গেছিল ঠাকুর নিচে নামেন অদ্ভুতভাবে সেদিন প্রচুর ভক্তের সমাগম কাশীপুর উদ্যান বাটিতে হয়েছিল কে কে এসছিলেন তাদের নামগুলো আমি বলছি এসছিলেন গিরিশচন্দ্র ঘোষ অতুল ঘোষ রাম দত্ত অক্ষয় সেন হারান দাস কিশোরী রায় বৈকুণ্ঠ সান্নাল নবগোপাল ঘোষ রামমোহন মজুমদার আর মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত মহেন্দ্রগুপ্ত মানে রামকৃষ্ণ পদামৃতের লেখক শ্রীম শ্রীম সেদিন উপস্থিত ছিলেন শ্রীম নিয়মিতই আসতেন এত ভক্ত সমাগম এবং সন্ন্যাসী ভক্ত সব মিলিয়ে বেশ জমজমাট ছিল সেদিন কাশীপুর উদ্যান বাড়ি ঠাকুর নিচে নেমে আসেন এবং তিনি গিরিশচন্দ্রের সঙ্গে পায়চারি করতে থাকেন হঠাৎ তিনি গিরিশচন্দ্র ঘোষ মানে তখনকার যুগের উত্তম কুমার উত্তম কুমারের মতো যার জনপ্রিয়তা ছিল এবং তাছাড়া গিরিশচন্দ্র নায়ক নোট নাট্যকার ছাড়াও ছিলেন বিশাল তন্ত্রসাধক তার সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানেন ঠাকুর গিরিশচন্দ্রকে হঠাৎ জিজ্ঞেস করে যে কিরিশ তোমার মনে হয় আমি কে এই প্রশ্নটা অনেক তাৎপর্যপূর্ণ তার কারণ গিরিশচন্দ্র এর আগে বহুবার ঠাকুরকে পাগল ভন্ড। ইত্যাদি বলে তিরস্কার করেছিলেন সেদিন ঠাকুর গিরিশকেই জিজ্ঞেস করেন গিরিশ চন্দ্র প্রশ্নটা শুনে হতবাক হয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি বলেন যে আপনি মহাপুরুষ আপনি পৃথিবীতে এসছেন মানুষের কল্যাণের জন্য এই উত্তর শুনে ঠাকুর গিরিশের দিকে তাকান এবং হঠাৎ হয়ে যান ভক্তদের কাছে এবং ভক্তরা একে একে এসে লুটিয়ে পড়ে ঠাকুরের পায়ের তলায় তিনি সমাধিস্থ অবস্থায় প্রত্যেক ভক্তকে আশীর্বাদ প্রদান করেন কাউকে পা দিয়ে মাথায় স্পর্শ করেন কাউকে হাত দিয়ে বুকে স্পর্শ করেন ঠাকুর সম্পূর্ণরূপে কল্পদূরতে পরিণত হন ঠাকুরের এই অবস্থা দেখে তার ভক্তরা কেমন এক অদ্ভুত আধ্যাত্মিক অবস্থায় পরিণত হয়ে যায় তারা একে একে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়তে থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যাকে যাকে স্পর্শ করেছেন তার মধ্যে বিশেষ এক অনুভূতির সৃষ্টি হতে থাকে। তারা ঠাকুরের কাছে বিভিন্ন জিনিস চেয়েছিল কেউ মুক্তি চেয়েছিল কেউ চেয়েছিল অর্থ কেউ হ্যাঁ কেউ অর্থও চেয়েছিল যারা অর্থ চেয়েছিল তারাও তারা অর্থও পেয়েছিল গৃহী গৃহী মানুষ ছিল এরা এরা সুখ সমৃদ্ধি এরা চাইতে আসতো ঠাকুরের কাছে কিন্তু ঠাকুরের কোন সন্ন্যাসী ভক্ত সেই সময় ঠাকুরের কাছে আসেনি এবং তারা কল্পতরু শ্রীরামকৃষ্ণের কাছে কিছুই চাননি তারা দোতলার বারান্দা থেকে সমগ্র সমবেত হয়ে দোতলার বারান্দা থেকে তারা সমবেত হয়ে সম্পূর্ণ দৃশ্যটা দেখছিলেন কিন্তু তারা কেউ ঠাকুরের কাছে আসেননি তারা ঠাকুরের কাছে কিছু চাননি কারণ তারা ছিলেন সন্ন্যাসী সমস্ত কিছু চাওয়া, পাওয়ার, রামকৃষ্ণ দেবের এই কল্পতরু রূপ তারা প্রত্যক্ষ করেছে আজও আজও বাঙালিরা বিশ্বাস করে যে আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু রূপেই এই জগতে যে যা চায় তা পূরণ করেন দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যান বাটিতে প্রচুর ভক্ত সমাগম আজও হয় আজও ঠিক ঠাকুর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন এই কল্পতরু দিবসের দিন আহ সঞ্জীব চট্টোপাধ্যায় তার এক লেখায় লিখেছিলেন যে ঠাকুর তুমি ইংরেজদের কাছ থেকে ওদের হ্যাপি নিউ ইয়ারটাও কেড়ে নিলে হ্যাঁ আমাদের ঠাকুর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ ইংরেজি নববর্ষ ইংরেজদের কাছ থেকে কেড়ে নিয়েছেন এবং আজকের দিনটি পরিণত হয়েছে কল্পতর উৎসবে আমি ভাস্কর ব্যানার্জি আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কল্পতরু উৎসব উপলক্ষে আজকের মতো এইটুকু নেই দেখা হবে আবার আগামী পর্বে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার